কোচ বানাবে বলে মনে ছিল আশা, সেই জন্য গাম্ভীরের কাছে নিয়ে গেল বাজিয়ে ঢাকদোল তাসা। তো বন্ধুরা, খুব আশা করে কিন্তু কলকাতা নাইট রাইডার্স তা গাম্ভীরের কাছে গেছিল কোচ হবার দাবি জানিয়ে। সে ভেবেছিল গাম্ভীরের সাথে তার পুরনো সম্পর্কর খাতিরে কিন্তু গাম্ভীর তার এই আবেদন রক্ষা করবে। তো বন্ধুরা, জানিয়ে রাখি গাম্ভীর কিন্তু সেই আবেদনটা একদম সরাসরি না করে দিয়েছে। গাম্ভীর একদম বলে দিয়েছে তার পরের মৌসুমে কলকাতা নাইট রাইডার্স এর কোচ হিসেবে তিনি থাকতে চান না, এবং কেন থাকতেন চান না তিনি কিন্তু সেটার কারণ সঠিকভাবে প্রকাশ করেনি, এবং এটার কারণ কি হতে পারে তো বন্ধুরা এটার কারণ কিন্তু সঠিকভাবে জানা যায়নি। তো বন্ধুরা, এটার কারণ জানতে আমরা অপেক্ষায় থাকবো। তো বন্ধুরা, অনেকে কিন্তু গাম্ভীরকে কলকাতা নাইট রাইডার্স এর কোচ হিসেবে দেখতে চাইছিল, কিন্তু গাম্ভীর তাদের সবার স্বপ্নই জল ঢেলে দিল, এবং গাম্ভীরকে কিন্তু পরের মৌসুমে আমরা কলকাতা নাইট রাইডার্স এর কোচ হিসাবে দেখতে পারবো না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগে থাকলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর হাসতে থাকবেন। তো বাই বাই।